আসসালামু আলাইকুম দুরন্ত বাইসাইকেল প্রেজেন্টস দুরন্ত বিশ্বকাপে সকলকে আমন্ত্রণ এই বিশ্বকাপে আন্ডার রাসেল হতে পারেন সবচাইতে বড় তারকা সবচাইতে বড় এক্স ফ্যাক্টরের জায়গা আন্ডার রাসেল দু সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বাদ পড়েছিলেন তখনকার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মুখপাত্র বলেছিলেন ডেসমন হেন্টস ছিলেন সে সময় তিনি বলেছিলেন আমরা আন্ডার রাসেল কার এফোর্ড করতে পারবো না উই হ্যাভ টু মুভ অন তার পেছনে বড় কারণটা হচ্ছে দু হাজার তিনি বাদ পড়ার আগে সাতষট্টিটা টি টোয়েন্টি ম্যাচে তার ব্যাটিং গড় ছিল উনিশ দশমিক পাঁচ শূন্য মাত্র একটা হাফ সেঞ্চুরি তিনি করেছিলেন এক্স্যাক্টলি যারা ক্রিকেটের খুব একটা খোঁজ খবর রাখেন না তাদের জন্য খুব অবাক করা একটা বিষয় রাসেলের বাইশ সালে বাদ পড়ার আগে এন্টায়ার ক্যারিয়ারের সাতষট্টি ম্যাচে মাত্র একটা হাফ সেঞ্চুরি ব্যাটিং গড়টা উনিশ দশমিক পাঁচ শূন্য এই পরিসংখ্যানের কারণে ডেসমন হেডস বলেছিলেন যে রাসেলকে আমরা রেফোর্ড করতে পারবো না উই হ্যাভ টু মুভ অন ফিরে যখন আসলেন আন্ডে রাসেল দু সালে সেই ফিরে আসার পরের গল্পটা খুবই রঙিন ফিরে আসার পর আটটা ম্যাচ খেলেছেন আন্ডার রাসেল যার মধ্যে দুইটা হাফ সেঞ্চুরি অলরেডি তিনি মেরে ফেলেছেন স্ট্রাইক রেটটা অলরেডি তার একশো ছিয়ানব্বই দশমিক তিন ব্যাটিং গড়টা পঁয়ত্রিশ দশমিক সাত এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল যে ম্যাচে তিনি প্রত্যাবর্তন করেছিলেন ইংল্যান্ডের সঙ্গে প্রথমত উনিশ রানে তিনটা উইকেট নিয়েছিলেন বড় বড় তিনটা উইকেট পেয়েছিলেন দ্বিতীয়ত লাস্টের দিকে যখন পাঁচ ওভারে ঊনপঞ্চাশের মতো রান প্রয়োজন তখন একটা ম্যাচ উইনিং ক্যামিও আন্ডার রাসেল খেলেছেন ইভেন এরই মধ্যে তার বাদ বাকি বাকি যে সাতটা ম্যাচ আছে সেই সাতটা ম্যাচের মধ্যে আন্ডার রাসেল অলরেডি দুইটা হাফ সেঞ্চুরি করে ফেলেছেন ফিরে আসার পরে আমরা যদি দু সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আন্ডার রাসেলের স্ট্রাইক রেটটা দেখি সেটা কিন্তু দুশো দশমিক নয় এবং ব্যাটিং গড়টা ছত্রিশ দশমিক সাত আমরা বাইশ সালে যেটা বলছিলাম যে বাদ পড়ার আগে তার ব্যাটিং গড়টা ছিল উনিশের কিছু বেশি সেটা এখন দু সালে গিয়ে দাঁড়িয়েছে সাত ইভেন আমরা যদি লাস্ট চার ওভার চিন্তা করি এই যে সর্বশেষ দু সালে এই দু সালে ১৬ থেকে বিশ নম্বর ওভারে আন্দ্রা রাসেলের স্ট্রাইক রেটটা তিনশো সাত দশমিক সাত এবং ইনবিটুইন তিনি পাঁচটা ছক্কা মেরেছেন দিস ইজ দ্য মোস্ট ভাইটাল থিং যে আন্ডার রাসেল যে পারফরমেন্সটা ওয়েস্ট ইন্ডিজের হয়ে যেটা তিনি ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতভাবে দিয়ে আসছেন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-20 তিনি ট্রান্সফার করতে পারছিলেন না পারফর্ম করতে পারছিলেন না সেই জায়গাটা ফিরে আসার পরের গল্পটা আমরা দেখতে পাচ্ছি 24 সালে 16 থেকে 20 নম্বর ওভারে 307.7 হচ্ছে তার স্ট্রাইক রেট ইভেন আন্ডার রাসেল প্রত্যাবর্তনের পর থেকে আমরা যদি চিন্তা করি যে ওয়ার্ল্ড ক্রিকেটে যারা যারা পারফর্ম করেছেন তাদের মধ্যে খেয়াল করে দেখেন দুই নম্বরেই আন্ডার রাসেলের স্ট্রাইক রেটটা যেমনটা বলছিলাম যে ফিরে আসার পর তার স্ট্রাইক রেটটা একশো ছিয়ানব্বই দশমিক তিন এবং আমরা যদি অন্য সবার সঙ্গে কম্পেয়ার করি এক নম্বরে টিম ডেভিড রয়েছেন দুশো এক দশমিক দুই তার স্ট্রাইক রেট গ্লেন ম্যাক্সওয়েল একশো একানব্বই দশমিক এক সেট আন্ডার রাসেলের পরে ফিল সল্ট একশো চুরাশি রোবম্যান পাওয়াল একশো পঁচাত্তর দশমিক ছয় আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে প্রতি তিন দশমিক চার বলে একটা করে বাউন্ডারি মারার রেশিও রয়েছে আমরে রাসেলের যেটা টিম ডেভিডের প্রতি তিন দশমিক তিন বলে গ্লেন ম্যাক্সোলের তিন দশমিক দুই বলে দ্যাট মিন্স ফিরে আসার পর আন্তর্জাতিক ক্রিকেটে আন্ডার রাসেলের এই যে পারফরম্যান্সের জায়গাটা সেটা ওয়েস্ট ইন্ডিজকে অনেক বেশি মাত্রায় আশাবাদী করছে আপনি বলতে পারেন যে দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় তো রাসেল অনেক বড় প্লেয়ার ছিলেন কিন্তু সত্যিকারের অর্থে সেটা ফ্র্যাঞ্চাইজি লিগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আন্ডার ওই পারফরমেন্সটা দিতে পারছিলেন না যে পারফরমেন্সটা এক্সপেক্ট করে ওয়েস্ট ইন্ডিজ এবারে বল হাতে পারফরমেন্সের জায়গায় একটা উল্লেখযোগ্য বিষয় যদি আমরা বলি সেক্ষেত্রে এই আইপিএলে আন্ডার রাসেল যে উনিশটা উইকেট নিয়েছেন তার মধ্যে নিজের ব্যক্তিগত প্রথম ওভারে তিনি আটটা উইকেট নিয়েছেন দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আইপিএলে উনিশটা উইকেটের মধ্যে প্রথম ওভারে তিনি আটটা উইকেট নিয়েছেন আবারও বলছি অর্থাৎ ব্রেক থ্রু দেয়ার যে জায়গাটা এবং প্রত্যাবর্তন করার পর আমরা যদি চিন্তা করি তার উইকেটগুলো যদি একটু খেয়াল করে দেখেন ফিলসল্ট জস পাটলার টয়নিস দ্যাট মিনস ব্রেক থ্রু বোলার হিসাবে রাসেল কিন্তু কাজ করেছেন এবং সেটা কিন্তু বড় বড় ব্যাটারদের বা গেম টার্নিং যারা করতে পারেন সেই ধরনের ব্যাটারদের উইকেট আন্দ্রেড রাসেল নিয়ে দিয়েছেন সো এই পার্টিকুলার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আইম প্রিটিমাচ শিওর যে ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হয় নাই যদিও তাদের হোম কন্ডিশন ওয়েস্ট ইন্ডিজ আমরা জানি যে একটা ফায়ার পাওয়ার টিম কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে নিয়ে খুব বেশি আলোচনা হয়নি কারণ গ্ল্যামার ফ্যাক্টরের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ টিমটা অনেকাংশে পিছিয়ে গেছে এই টিমে ক্রিস গেল নাই সুনীল নারায়ণ নাই এই টিমে যাদেরকে আপনারা দেখে অভ্যস্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছেন ড্যারেন সামিদের যে ব্যাচটা ওই প্লেয়ারগুলো নাই দেখে আপনারা হয়তো বা ভাবতে পারেন যে ওয়েস্ট ইন্ডিজের এই টিমটা খুব একটা ফায়ার পাওয়ার দেবে না কিন্তু দিনশেষে আপনি যদি একটু চিন্তা করে দেখেন এই টিমটাতে পটেন্সিয়াল পারফর্মার আছেন ফর্মে থাকা পারফর্মার আছেন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার কাছে মনে হয় যে একুশ সালে ওয়েস্ট ইন্ডিজের যে সমস্যাটা হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টিমের হয়ে ওই প্লেয়ারদের পারফরমেন্সের ট্রান্সফরমেশনটা খুব একটা ভালো ছিল না টি টোয়েন্টি ক্রিকেটে যেটা এই পার্টিকুলার টিমটার মধ্যে ডেস। রিসেন্ট পাস্টে ফর্মে আছেন প্লেয়াররা পার্টিকুলারলি আন্ডার রাসেল কথা যেটা বলছিলাম যে আন্ডার রাসেল এই সময়টাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভালো ফর্মে আছেন সো এই ওয়ার্ল্ড কাপটা তার ওয়ার্ল্ড কাপ হতে পারে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন